আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, প্রচণ্ড গরমে আমরা আসলে সবাই অস্থির, রোগের প্রাদুর্ভাব অনেক বেশি বেড়ে গেছে আমাদের সকলকে। আসলে এই সময়টা একটা ওয়েদার চেঞ্জ হচ্ছে, শীতও আসতেছে ধীরে ধীরে, সেই সময়টা আমাদেরকে একটু সতর্ক এবং সাবধানে থাকা উচিত, বিশেষত শিশু এবং যারা বয়স্ক আছেন তাদের জন্য। দর্শক, এই মুহূর্তে আমি আছি ডিপিআরসি হসপিটাল ঢাকা শ্যামলীতে, যে নামটার সাথে আপনারা কম বেশি অনেকেই পরিচিত, এবং এই নামটা যারা জানেন তারা অবশ্যই অবশ্যই ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারকেও চেনেন। স্যারকে মূলত আপনারা স্যারের যে কাজ, স্যারের যে দীর্ঘদিনের যে অতীত অভিজ্ঞতা সেটা কাজে লাগে, যেরকম হাজারো মানুষের মুখে হাসি ফুটিয়ে তুলেছেন, সেই কারণে আপনারা স্যারকে অনেক ভালো করে চেনেন, স্যারের কাজ সম্পর্কে আপনাদের ধারণা আছে। দর্শক, সেই স্যারের আরেকটি পেশেন্টকে আজকে আপনাদের সামনে এনে হাজির করেছি, যিনি গত প্রায় 4 বছর যাবৎ উনি আর্থ্রাইটিস জনিত উনি সমস্যায় ভুগছিলেন। একরকম প্রায় জীবন ধারণ, সাধারণ জীবনযাপন করাটা প্রায় অসম্ভব হয়ে গেছিল ওনার জন্য, খুবই ইয়াং একজন মানুষ, 16 বছর বয়স, বয়সটাও খুবই কম, এই বয়সে ওনাকে এই রোগে আক্রান্ত হয়েছিলেন উনি। কি হয়েছিল আসুন না দর্শক, একটু ওনার কাছ থেকে প্রথম থেকে একটু শেষ পর্যন্ত শুনি, এবং এর জন্য ওনারা কি কি ধরনের ট্রিটমেন্ট নিয়েছিলেন, কি ধরনের পদক্ষেপ নিয়েছিলেন, সবকিছু আমরা একটু শুনবো, সাথে ওনার বাবাও আছেন, ওনার সাথে আমরা একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আজকে? আজকে ভালো। ভালো আছেন, আপনার নামটা যদি একটু বলেন। মোহাম্মদ আহসান হাবিব। আহসান হাবিব, বাসা কোথায় আপনার? নওগাঁ। নওগাঁ জেলার কোথায়? বর্ষাল। আচ্ছা, আমরা জানি আপনি স্টুডেন্ট, কোন স্কুলে পড়েন? বর্ষাল গ্রাম উচ্চ বিদ্যালয়। আচ্ছা, ক্লাস 10 এ পড়ছেন? হ্যাঁ। আচ্ছা, আমরা জানি যে আপনি এত সুদূর থেকে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে এসেছিলেন ট্রিটমেন্টের জন্য, কি হয়েছিল আপনার? আমি স্বাভাবিক মানুষের মধ্যে বসতে পারতাম না। স্বাভাবিকভাবে বসতে পারতেন না? কত বছর থেকে হবে এটা? এরকম 2 বছর 2 বছর। 2 থেকে 2.5 বছর যাবৎ এই সমস্যাটা। আচ্ছা, 2 থেকে 2.5 বছর, মানে কোনো অ্যাক্সিডেন্টের মাধ্যমে হঠাৎ জানতে পারেন নাকি কি হয়েছিল? হঠাৎ হঠাৎ করে 2-2.5 বছর আগে আসলে আমরা জানি তখন একটা করোনার প্রাদুর্ভাব ছিল, আমরা অনেকেই ঘরে দীর্ঘ সময় শুয়ে বসে ছিলাম, ওই সময়টাই কি আপনি প্রথমে এটা বুঝতে পারেন? ওই সময় লাস্টের দিকে বুঝতে পারছি। আচ্ছা, কি হয়েছিল, মানে ব্যথা কোথায় কোথায় ছিল আপনার? ব্যথা প্রথম দিকে এই হাঁটুর পিছনে রগে ব্যথা করতো। আচ্ছা, হাঁটুর পিছনে রগে ব্যথা করতো, তারপরে? তারপর থেকে হাঁটুর ব্যথা। তারপরে সেই ব্যথাটা কি শুধু হাঁটুতে ছিল নাকি ব্যথাটা রেফার করছিল বিভিন্ন? শুধু হাঁটুতে ছিল। আচ্ছা, হাঁটতে গেলে আর দেখছেন আগের মতো করে হাঁটতে পারতেন না? না, একটু ঝোল হতো হাঁটতে। আচ্ছা, মনে হতো যে হাঁটতে গেলে পাটা একটু টেনে ধরছে টেনে ধরছে, আগে যেরকম স্বাভাবিক খেলাধুলা করছেন, দৌড়াদৌড়ি করছেন, এই পাশ থেকে ও পাশে যাচ্ছেন, স্কুলে যাচ্ছেন, সেই কাজগুলো একটু ধীর গতির হয়ে গেল, আগের মতো করে আর করতে পারছেন, আগে যেমন হয়তো মাঠে খেলতে যেতে পারতেন বন্ধুদের সাথে, এখন আর আগের মতো করে খেলতে পারছিলেন না? না। আচ্ছা, এরকম কি হয়েছে ব্যথাটা ধীরে ধীরে বাড়ছে, যত দিন যাচ্ছে আরো বেশি বাড়ছে, শরীরের বিভিন্ন অংশে জিনিসটা ছড়িয়ে পড়ছে, এরকম হচ্ছিল? না, ব্যথা ঠান্ডা শীত আসলে ব্যথাটা বেড়ে যেত। শীত আসলে ব্যথাটা আরো বেশি বেড়ে যাচ্ছে। প্রাথমিকভাবে কোনো ডক্টর দেখিয়েছিলেন? হ্যাঁ। যখন আপনি ডক্টরের কাছে গেলেন কি বলেছিলেন ডক্টর? ডক্টর তো রোগটা ধরতে পারেনি। ধরতে পারেননি? না। কোনো ওষুধ দিয়েছিলেন? শুধু ওষুধ দিয়েছিল। শুধু ওষুধ দিয়েছিলেন, কিন্তু সেটা তো কোনো উপকার পেয়েছিলেন? না, বরঞ্চ আরো দেখছেন যত দিন যাচ্ছে আরো খারাপ হয়ে যাচ্ছে। কয়েকটা কয়েকদিন উপকার পেয়ে পড়া হয় না। আচ্ছা, বুঝতে পেরেছি। তো এইভাবে কষ্টের ভিতর দিয়ে দিন যাচ্ছিল, যখন এইভাবে আপনি ডক্টর দেখাচ্ছেন, ওষুধ খাচ্ছেন, কিন্তু দেখছেন ভালো হচ্ছে না, আপনার সাথে সহপাঠী যারা আছে, বন্ধু বান্ধব যারা আছে, তারা দেখছেন যে আগের মতো করে তারা সবকিছু করতে পারছে, খেলাধুলা করছে, এখানে ওখানে যাচ্ছে, বাট আপনার জীবনটা কিছুটা স্থবির হয়ে গেল, আপনি আর ওদের মতো করে সবকিছু করতে পারছেন না, ব্যথার সাথে একটা যুদ্ধ চলছে, ভালো হবেন কি হবেন না সেটাও একটা সংশয় কাজ করছে, এরকমটা কি মনে হতো কি আমি কি আর কখনো সুস্থ হব না, আমি কি আর কখনো ভালো হব না, আমি কি সারা জীবন এরকমটাই থেকে যাব, এরকমটা মনে হতো আপনার? হ্যাঁ। কান্না করতেন একা একা? না, মনে শক্তি ছিল যে না একদিন আমি সুস্থ হব। হ্যাঁ। তো তারপরে একটা সময় স্যারের কাছে চলে আসলেন, স্যার আপনাকে দেখলেন এবং দেখে কি বললেন স্যার, যে ভর্তি হয়ে যান ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে? স্যার পূর্ণ আমাকে এক্সরে রিপোর্ট দিয়েছিল, ব্লাড রিপোর্ট, যে দেখে ওষুধ খাইতে বলছিলেন। আচ্ছা, 1 মাস পর আসে ভর্তি হতে বলছেন। আচ্ছা, সো আপনি 1 মাস ওষুধ খেয়েছেন, কিছুটা কি ডেভেলপ করেছিল ওষুধে? হ্যাঁ হ্যাঁ। এবং তারপর বলেছিল আপনি 1 মাস পরে এসে ভর্তি হয়ে যান, এবং সেই অনুযায়ী আপনি ভর্তি হয়ে যান। আজকে কততম দিন আপনার? 18। আলহামদুলিল্লাহ, এখন কেমন আছেন আপনি? ভালো আছে আলহামদুলিল্লাহ। তো এই যে দীর্ঘদিন পর
ব্যথামুক্ত ভাবে একটু হাঁটাচলা করতে পারছেন, স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছেন, কেমন লাগছে আপনার কাছে? ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। দর্শক শুনলেন, আমরা এখানে ওনার বাবাকেও একটু পেয়েছি, আমরা একটু ওনার বাবার সাথে একটু ডিটেলসে কথা বলবো, প্রথম থেকে শেষ পর্যন্ত কি কি হয়েছিল, কি ধরনের পদক্ষেপ ওনারা ওই সময় নিয়েছিলেন, পুরো বিষয়টা একটু ওনার কাছ থেকে আমরা একটু জানবো। যখন প্রথম এই রোগটা ধরা পড়লো বা এই প্রবলেমের কথা আপনাদেরকে জানালো, কি ধরনের পদক্ষেপ নিয়েছিলেন আপনারা? আমরা প্রথম তো এই রোগটা বুঝতে পারি, সমস্যা হয়েছিল আলসারের একটু। আচ্ছা, ওখানে আমরা ডাক্তার দেখেছিলাম, আলসারের ডাক্তার দেখানোর পর ওই ডাক্তার ওষুধ দিছিল, ওই ওই স্টেটমেন্ট চল দিছিল, পরবর্তীতে পায়ের ওই ওষুধ খায় আলসার একটু ভালো নাই বললে চলে, কিন্তু পায়ের সমস্যাটা বেড়ে গেল। তো ওই ডাক্তারের কাছে আবার আমরা ফিরে গেলাম যে স্যার দেখেন এই ওষুধ খাওয়ার পর তো পায়ের এগুলো সমস্যা হয়েছে, বসে এই অসুখের এটা ইফেক্ট, এটা সমস্যা নাই। এইভাবে বারবার বছর তিনে ওনার কাছে গেলাম, যায় না বেড়েই যায় আস্তে আস্তে রোগ, কিন্তু ওই ওষুধে কোনো কাজ হয় না। আচ্ছা, মানে যখন পায়ের ব্যথাটা কি করতো, সে কি একটু খুঁড়িয়ে হাঁটতো আগের থেকে? আগে টান ধরতে হাঁটতে পারতো না। তখন আমি আবার চিন্তা করলাম যে তাহলে রোগের সমস্যা নাকি, একটু তাহলে নিউরোলজিক দেখায়, রাজশাহী বিভাগীয় প্রধান নিউরোলজি লোক দেখালাম, উনি দেখে রিপোর্ট টিপোর্ট এক্স রে করে বললো না ওনার রোগে কোনো সমস্যা নাই। উনি আবার রিপোর্টকে দিল একজন সিআরপি কথা বললো, সিআরপি কমে গেলে তো আস্তে আস্তে অসুখটা কমে যাওয়ার কথা, কিন্তু কমলো না, তো হয়তো বেড়ে গেল। এইভাবে খুব টেনশনের মধ্যে থাকতাম যে ছেলেকে নিবি, খুব মানে ভিতরে একটু অশান্তির মধ্যে থাকতো যে ছেলেটা ভালো হয় না নাকি, মনে মনে আবার হয় যে ইনশাল্লাহ হয়তো ভালো হবে, কোনোদিন কোনো ডাক্তার পাবো এরকম সুস্থ হবে আশাও করি, আবার ভয় লাগে অনেক সময় মানে একটা সংশয়, দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে, ডাক্তার দেখাচ্ছে কিন্তু ভালো হচ্ছে না, কার কাছে নিয়ে যাবো, কোথায় নিয়ে যাবো, একদম ইয়াং একজন ছেলে। এরপর একদিন মোবাইল ইউটিউবে দেখলাম সারের ভিডিও, মানে এই সময়টাতেই তখন আপনারা যখন দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন যে কোথায় নেবেন কি করবেন, কোথায় ভালো চিকিৎসা, এর মধ্যে 4 বছর পার হয়ে গেছে, 4 বছর পার হয়ে গেছে, ছেলে আরো বরঞ্চ আরো খারাপের দিকে যাচ্ছে, আস্তে খারাপের দিকে যাচ্ছে, প্রচন্ড খারাপের দিকে যাচ্ছে, বাবা মার টেনশন তো আরো অনেক বেশি। তখন এই তো সারের ভিডিও দেখার পর তারপর আসতেছে, তারপর মনে হচ্ছে যে ওখানে যায় কি হয় না হয়, দেখলাম সারের সঙ্গে দেখা বললাম, স্যার দেখে এই বললো কথা যে ছেলেটাকে ক্ষতি এত ক্ষতি করে নিয়ে আসেন, এত ব্যাপক সমস্যা, তাহলে বলেছিলাম নাকি সুস্থ হওয়া সম্ভব, এবং ডাইরেক্টলি বলা যাবে না, আল্লাহ ইনশাল্লাহ আল্লাহর কাছে ইয়া করেন, বাকিটা আমরা, উনি সাহস দিল, আপনি ওষুধ দিচ্ছি এক মাস পর আপনি দেয়া করেন। আচ্ছা, তো ওষুধ খাই এক মাসের মধ্যে ইনশাল্লাহ অনেকটা আর ইম্প্রুভ, ওষুধ খাইটাই অনেক ইম্প্রুভ, ওষুধ খেয়েই দেখছেন যে অনেকটুকু ইম্প্রুভ করে গেছে, যেটা গত এই 4 বছরে আপনারা পাননি, না ওষুধ খাই অনেকটা ইম্প্রুভ করলো। তখন আমি একটা ভরসাও পেলেন, মনে হলো একটা সাহস চলে আসলো, তখন স্যারের কাছে আবার আসলাম, আসে স্যার দেখালাম, দেখার পর স্যার বললো তাহলে অ্যাডমিশন লান। আমি বললাম যে স্যার এরকম প্রিপারেশন নিয়ে আসিনি, তাহলে আমার আরো কয়েকটা দিন সময় দেন। তো স্যার একটু সময় নিয়ে আবার 15 দিন পর বাড়ি গেলাম, যা টাকা পয়সা জোগাড় করে আসে স্যার বললো স্যার তোমরা অ্যাডমিশন দিল, দিতে আসমন্ত চিকিৎসা করে মোটামুটি ইনশাল্লাহ অনেকটা উন্নতি, অনেকটা ভালো আলহামদুলিল্লাহ। আমি এটাই জানতে চাই, এটাই শুনতে চাই আপনাদের কাছ থেকে, যাতে ভালো আছে, যেখানে আমরা আসলে গভীর সমুদ্রে যখন আমরা পড়ে যাই, আমরা যখন রোগাক্রান্ত হই, যখন আমরা কোনো তল খুঁজে পাচ্ছি না, সেই সময়টা আমরা আসলে যদি এরকম কিছু একটা পেয়ে যাই, আসলে আমরা সবাই একটা ভরসার একটা জায়গা খুঁজে পাই সবসময়। ধন্যবাদ আপনাদেরকে। দর্শক শুনলেন, এত বেশি কথা বাড়াবো না আজকে, যারা দীর্ঘদিন যাবত আর্থ্রাইটিস বা এই জাতীয় সমস্যা নিয়ে ভুগছেন, বছরের পর বছর ধরে প্রায় পঙ্গুত্বের কাছাকাছি চলে গেছেন, আপনি আপনার পরিবারে আপনার আশেপাশে যদি এরকম কোনো রোগী থাকেন, শুধু কষ্ট করে আমাদের ঠিকানাটা বা আমাদের হটলাইন নাম্বারটা শুধু একটু দিয়ে দিন, এই নাম্বারটাই হতে পারে সেই মানুষটার জীবন বদলে দেওয়ার মতো একটি ঘটনা। দর্শক, আমরা কাউকে টাকা দিয়ে সহযোগিতা না করতে পারি, অন্তত তাকে একটা সৎ উপদেশ দিয়ে সহযোগিতা করতে পারি, আমরা সকলে চেষ্টা করব এই ধরনের মেসেজগুলো তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য যারা জানে না। আর আপনারা যদি এই ধরনের রোগে আক্রান্ত হয়ে থাকেন, অবশ্যই সঠিক সময়ে চিকিৎসা নেবেন।
ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম।